ডক্টর রাজশ্রী কয়ালকে অনুরোধ করব তার অনুষ্ঠান শুরু করার জন্য। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। সকল মাতাজিতে চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গদের আমার আন্তরিক নমস্কার ও শুভেচ্ছা এবং সকল ছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের আমার অন্তরের ভালোবাসা, নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা হাজির হয়েছে এমন একটা অনুষ্ঠান, মন। এই মন সম্বন্ধে আমরা অনেক কথা শুনেছি। এই মনকে যদি কেউ কন্ট্রোল করতে পারে তাহলে সে সবকিছু করতে পারে। কিরকম না, আমি এখানে বসে আছি, আমি হঠাৎ করে একটা ঠাকুরের নাম জপ করা শুরু করলাম, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। কিন্তু আমি এখানে বসে আছি, অথচ আমি এখানে বসে নেই। আমার মন নামটা চ্যান্ট করছে, অথচ আমি তাকে দেখতে পাচ্ছি না। কি অদ্ভুত একটা ব্যাপার! আমি কিছু কিছু প্রশ্ন শুরু করছি। যেমন ধরো, আমি বললাম এক কাপ চা, আমার সামনে এক কাপ চা ভেসে উঠল। কিন্তু যখন আমি বলছি যে জয় মা সারদা, তখন কি সারদা মায়ের ছবি আমার সামনে ভেসে উঠছে? উঠলে কতক্ষণ উঠছে? সেটা 10 সেকেন্ডের বেশি উঠছে কি না? এইরকম কিছু কিছু জিনিস এবং তার প্রয়োগ যদি আমরা করতে পারি, আমাদের জীবনের কি অসম্ভব পরিবর্তন হতে পারে, আমাদের মনের কি অসম্ভব শক্তি, সেটা আজ আমরা এখানে পরীক্ষামূলকভাবে দেখব। আমরা শুনবো না, শোনা কথা, তত্ত্ব কথা অনেকে আমরা পড়ে আসতে পারি, বলতে পারি। এই যখন, যেমন ধরো তোমরা চাইছো যে আমি একটু মা সম্বন্ধে বলবো, এই যে আমরা একটু বলতে চাই, কি করবে? প্রত্যেক দিন 15 পাতা করে শ্রী শ্রী মায়ের জীবনী পড়া শুরু করো। তাহলে মাসে কত পাতা হয়, কত পাতা হয় কে বলবে? 15 পাতা করে প্রত্যেক দিন পড়লে মাসে কত পাতা পড়া হয়? 450 পাতা। দেখো, যদি কোনো ভালো বই পড়ো তাহলে 450 পাতার মধ্যে হয়ে যাবে। উদ্বোধন কার্যালয়ের অনেক বই আছে, বছরে 12টা বই হয়। আমরা যদি কেউ 10টা বই পড়ে ফেলি, দেখবে 11 নম্বর বইতে যে লেখাগুলো আছে তার প্রায় 40% কথা তোমার জানা আছে। বুঝতে পারছো? এই যে বেদান্ত, উপনিষদ, শাস্ত্র অনেক অনেক কিছু বলে, কি বলে না, আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? না, শরীরে আর মনে, আর কোথাও সমস্যা নেই। যে কোনো সমস্যা তুলে ধরো, সেই সমস্যাটা হয় আমাদের শরীরে অথবা আমাদের মনে। দেখো, শোনা কত সুন্দর, শোনা কত কত ভালো, শুনতে ভালো লাগছে, কিন্তু আমরা কি উপলব্ধি করতে পেরেছি? আমাদের কেউ যদি এক্ষুনি গালিগালাজ দিয়ে দেয় খারাপ লাগবে, এই যেতে গিয়ে পায়ে একটু লেগে গেল কষ্ট হবে। তাহলে এই যে শুনলাম আর উপলব্ধির মধ্যে অনেক পার্থক্য আছে। এই যে আমরা যারা বাইরে থেকে এসেছি, তোমাদের মতো যখন আমরা স্টুডেন্ট ছিলাম, আমরা ভাবতাম যে এইগুলো কি করে হয়। দেখো, উপলব্ধিতে যে মাতাজিদের দেখছেন, তারা স্টেজে বসে আছে, তো মায়ের কথা আমরাও বলতে পারি, মাতাজিরাও বলতে পারেন, কিন্তু দেখতে হবে উপলব্ধিটা কার আছে। ধরো, এই মন নিয়ে কেন আমরা পড়লাম? এই ধরো, সকালবেলা তোমরা কি ঘুম থেকে উঠলে, উঠে তোমাদের মনে হলো আমাদের জ্বর আছে, এটা তোমাদের মনে হলো কিন্তু যে আমাদের জ্বর আছে, শরীরের মধ্যে একটা অস্বস্তি ফিল করছো, থার্মোমিটার দিয়ে দেখলে জ্বর নেই, দুপুরবেলা আবার চেক করলে জ্বর নেই, রাত্রের বেলা শোয়ার আগে আবার চেক করলে কিন্তু জ্বর পেলে না, পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার সময় দেখলে তোমার ধুম জ্বর। দেখো, এই যে শরীরের উপরে এতগুলো টেস্ট হলো, জ্বর পাওয়া গেল, গেল না, কিন্তু এই যে আমাদের মন 18 ঘন্টা আগে বলে দিল যে তোমার জ্বর আসছে। বুঝতে পারছো? তাহলে মন কতটা পাওয়ারফুল। আচ্ছা, এই মন আমাদের সব কিছু বলে দেয়। এইবার ধরো, এই মনের এক একটা ফিলিংস হয়, কিরকম? এই যেমন ধরো, তোমরা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটা শুনছো, শুনছো তো, অনেকক্ষণ ধরে দেখছো, তোমাদের প্রত্যেককে জিজ্ঞেস করবো, বলো তো এতক্ষণ ধরে তোমরা কি শুনলে? দেখবে ও যেটা বলবে তার থেকে ও কিছুটা আলাদা বলবে, ও যেটা বলবে তার থেকে ও কিছুটা আলাদা বলবে। বোঝাতে পারছি? তাহলে সকলের অ্যাকসেপ্টেন্স আলাদা আলাদা। বোঝাতে পারছি? সকল অ্যাকসেপ্টেন্সটা কি হলো? আলাদা আলাদা। তাহলে একই স্কুল টিচার, একই সিলেবাস, একই প্রাইভেট টিউটার, কিন্তু একজন ফার্স্ট হচ্ছে আর একজন ফেল করছে। তাহলে এবার বুঝে নাও যে এই যে অনুষ্ঠানটা হচ্ছে কে কিরকম করছে। সবাই শুনছে, কিন্তু আমরা সবাই এক জায়গায় বসে আছি, কিন্তু আলাদা কথা হচ্ছে না, অ্যাকসেপ্টেন্স। বোঝাতে পারছি? অ্যাকসেপ্টেন্সের উপরে সবকিছু ডিপেন্ড করছে। ধরো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে,
সব গাড়ি ঘোড়া আটকে গেছে, সবাই আটকে গেছে, আটকে গেছে তো। পুলিশের একটা অ্যাকসেপ্টেন্স, মিডিয়ার একটা অ্যাকসেপ্টেন্স, পলিটিক্যাল পার্টির একটা অ্যাকসেপ্টেন্স, যার বাড়িতে অ্যাক্সিডেন্ট হলো তারও একটা অ্যাকসেপ্টেন্স। অ্যাক্সিডেন্ট কিন্তু কমন ফ্যাক্টর সবার কাছে, সব গাড়ি আটকে গেছে, কিন্তু অ্যাকসেপ্টেন্সটা আলাদা আলাদা। এইবার দেখো এই মনকে কি আছে না প্রদর্শন, এই মনকে যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি, যা বলবো মনকে বলবো তুমি রোগ সারিয়ে ফেলো, মন রোগ সারিয়ে ফেলবে, আমার টাকা চাই টাকা আসবে, আমি এটা চাই, সব কিছু হবে মনের মাধ্যম দিয়ে হবে, আমি পড়তে চাই আমি তাও পারব। সবাই কিন্তু যা কিছু করেছে মনের জোরে করেছে। যে কোনো বড় মানুষকে দেখবে তার একটা কমন ফ্যাক্টর আছে, মন, তার মনের জোর খুব বেশি। কিরকম, যেমন ধরো আমরা এখানে একটা পরীক্ষা করব। আচ্ছা কারা ক্লাস টেনের মেয়েরা কেউ আছো? আচ্ছা যে কোনো একজন চলে এসো, এখানে চলে এসো, চলে এসো, ঝট 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 ঝট, সময় নষ্ট করবে না। আচ্ছা এইটা এলইডিটা একটু অন করে দিন, এলইডিটা হ্যাঁ অন করে দিন, এক্সেলটা একটু খুলুন, এক্সেলটা খুলুন, ওর হাতে একটা কর্ডলেস মাইক্রোফোন দিন, সবাই এদিকে দেখবে কিন্তু। হ্যাঁ কি হবে না, এখানে আমরা 1 থেকে 33 পর্যন্ত, 1 to 33 পর্যন্ত ডিজিট নেব। এক একটা ডিজিটে তুমি আমার দিকে তাকাও, এক একটা ডিজিটে এক একটা অবজেক্টের নাম বলবে, কারোর নাম হবে না, বোঝাতে পারছি? নাম কিরকম হতে পারে, শ্যামলী, পরিমল, প্রকাশ, পারমিতা, এরকম কোনো নাম হবে না। অবজেক্ট কি হতে পারে, যেমন টেবিল, চেয়ার, ফুল, যা কিছু হতে পারে পৃথিবীর মধ্যে যা তুমি দেখছো। তুমি যদি স্টেশনে গিয়ে একটা টিকিট চাও, আমাকে একটা টিকিট দিন, টিকিট দিতে পারবে? পারবে না। তোমাকে জায়গার নাম বলতে হবে, আমাকে শিয়ালদার টিকিট দিন, আমাকে বসিরহাটের টিকিট দিন, আমাকে দমদমের টিকিট দিন, তাহলেই দেবে। এই যে উনি লিখছেন, তাহলে উনি সেই জায়গাটা ইনপুট করবে, তোমরা সবাই কিন্তু পার্টিসিপেট করবে এখানে, বোঝাতে পারছি? তুমি কিরকম বলবে, জোরে এদিকে তাকাও, নাম্বার 1 চেয়ার, নাম্বার 3, তোমাকে 33টাই ভরতে হবে না, তুমি মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে যাবে, কারণ সময় খুব কম, বোঝাতে পারছি? আমাদের অনেক কিছু দেখাতে হবে, অনেক কিছু শেখাতে হবে। এই যে মনকে কন্ট্রোল করলে আমরা কিভাবে সব কিছু পেতে পারি, আজকে তার নমুনাটা তোমাদের শুধু দেখাচ্ছি। কোথায় লিখবে? 1 নম্বর, 1-এ টেবিল, এরকম বলো, 2-এ চেয়ার, আস্তে লিখতে দাও, বলো, নেক্সট বলো, 3-এ পাতা, 3-এ পাতা, পাতা, মাঝে মাঝে একটু গ্যাপ রাখবে, হ্যাঁ সবগুলো ভরার দরকার নেই, মাঝে মাঝে একটু গ্যাপ দেবে, 4-এ ঘুড়ি, একটু গ্যাপ দাও, 4-এর পরে ধরো 6, একটু আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, তুমি যেটা বলছো মাঝে মাঝে একটু গ্যাপ দেবে, বুঝতে পারছি? 1, 2, 3, 4 না, বুঝতে পারছো আমার কথা? না বুঝতে পারছো না, পরিষ্কার করে বোঝো, তোমরা যদি কেউ বুঝতে না পারো তাহলে কিন্তু শিখতে পারবে না, সব কিছু ফেরত পাওয়া যাবে, সময়টা কিন্তু আর ফেরত পাওয়া যাবে না। অতএব এই সময়টা দিচ্ছ, আরে বাবা অনেক অনেক গ্যাপ দিয়ে দিয়েছো, একটু কম দাও, 7-এ ঘুড়ি, 7-এ দড়ি, দড়ি, আচ্ছা 4-এর পরে 7-এ এলো, 4-এর পরে 7-এ এলো, 5-এ লাঠি, ঠিক আছে লেখো, এলইডিটা হলে ভালো হতো তোমরাও দেখতে পেতে, 9-এ শাড়ি, দাঁড়াও 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 দাঁড়াও, ধারণা করো না, 9-এ কি বলছো, শাড়ি, শাড়ি, আচ্ছা বলো, 11-এ সুতো, আচ্ছা 11-এ সুতো, 13-এ জামা, 15-এ ঘড়ি, 15-এ ঘড়ি, 16-এ, বলো 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 বলো, 18-এ কান, 18-এ কান, আচ্ছা লিখুন 18-এ কান, 20-এ আংটি, আচ্ছা 20-তে আংটি, 22-এ চুল, বলো 22-এ চুল, তারপরে ঠিক লিখছেন তো, 24-এ পা, 24-এ পা, আচ্ছা 26-এ ঘর, 28-এ গাছ, 30-এ রং, 30-এ রং, আচ্ছা বলো পাখি কত, 32-এ পাখি, আচ্ছা বলো, 33-এ লাল, 33-এ লাল, লাল লাল রং,
আচ্ছা যাও। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, সবাই একটু চুপ করে বসো, কথা বলবে না কেউ। আচ্ছা আপনি দেখুন তো, কুড়ি কুড়িটা একটু বলুন ঠিক লিখেছে কিনা। হ্যাঁ বলুন। আংটি সবাই ঠিক আছে, সবাই লিখেছ? আচ্ছা এবার দেখো একটা মজার ব্যাপার, দেখো এই যে ধরো আমি শুনলাম, তোমরাও শুনেছো, দেখবে যে কোনো সিনেমা আমরা দেখেছি বহুদিন আগে, সিনেমার শুরু আর শেষটা মনে থাকে, তাই না? কি মনে থাকে? সিনেমার শুরু আর শেষ, মাঝখানে আমরা সবাই ভুলে যাই। এই যে যখন কোনো সেমিনারও হয়, শুরুতে সকলের ইন্টারেস্ট থাকে, আবার শেষ ইন্টারেস্ট থাকে, মাঝখানে সবাই কি করে, এই কখন খাবো, কি আসছে, কতক্ষণ বলবে, নিজেদের মধ্যে আলোচনা করি, এটা হয়। ঠিক সেরকমই তোমরা সবাই খাতাগুলোকে এবার বন্ধ করে ফেলো, বন্ধ করে ফেলো, ঝটঝট করে বন্ধ করে ফেলো। দেখো বলো, এমন কোন লোক আছে প্রথম আর শেষ 1 আর 33 বাদে বলবে, এরকম কেউ চেষ্টা করবে? যে কোনো 9টা বলতে হবে, হাত তোলো, এনি 9 বলতে পারবে কেউ? কেউ বলতে পারবে? নাম্বার দিয়ে বলতে পারবে না কেউ? পারবে? কেউ পারবে না, তাই তো? দেখো তোমাদের কত সময় লাগছে, তোমরা সবাই শুনেছো, সবাই এখানেই আছি, সবাই শুনেছি, কিন্তু কেউ আমরা শুনিনি। সবাই শুনেছি, সবাই লিখেছি আবার, কিন্তু আমরা সবাই ভুলে গেছি। এবার আমি বলছি, দেখো নাম্বার 1 টেবিল, নাম্বার 2 চেয়ার, নাম্বার 3 পাতা, নাম্বার 4 ঘড়ি, নাম্বার 5 লাঠি, নাম্বার 6 ব্যাংক, নাম্বার 7 দড়ি, নাম্বার 8 ব্ল্যাঙ্ক, 9 শাড়ি, 10 ব্ল্যাঙ্ক, 11 সুতো, 12 ব্ল্যাঙ্ক, 13 শার্ট, 14 ব্ল্যাঙ্ক, 15 ঘড়ি, 16 ব্ল্যাঙ্ক, 17 ব্ল্যাঙ্ক, 18 কান, 19 ব্ল্যাঙ্ক, 20 আংটি, 21 ব্ল্যাঙ্ক, 22 চুল, 23 ব্ল্যাঙ্ক, 24 পা, 25 ব্ল্যাঙ্ক, 26 ঘর, 27 ব্ল্যাঙ্ক, 28 গাছ, 29 ব্ল্যাঙ্ক, 30 রং, 31 ব্ল্যাঙ্ক, 32 পাখি, 33 লাল রং। জোরদার হাততালি হয়ে যাক ডাক্তারবাবুর জন্য। এটাই হচ্ছে কনসেন্ট্রেশন পাওয়ার, দেখছো? এটা আমি কতক্ষণ মনে রাখতে পারি? সারা জীবন। এই যে আমরা অনেকে সন্দেহ করি, এই যে ঠাকুরের কাছে এত করে বললাম, এত করে নাম করলাম, ঠাকুরমা কি আদৌ শুনলেন? ঠাকুরমা শোনার জন্য বসে আছেন। আমাদের কানও নেই, আমাদের চোখও নেই, আর আমাদের ওই উপলব্ধি নেই। এই যে উপলব্ধির কথাটা বলছিলাম, যে বেদ বলেছে, শাস্ত্র বলেছে, আমাদের যা সমস্যা হয় শরীর নইলে মন, হয় শরীর নইলে মন, বুঝতে পারছো? হয় শরীর অথবা মন, আর কোথাও আমাদের সমস্যা নেই। কিন্তু এটা বোঝা, উপলব্ধি করা অনেক কঠিন। এই যে ধরো আমি একবার শুনলাম, একবার বলে দিলাম, তাহলে দেখো আমার শোনার কানটা আলাদা, আমার দেখার কানটাও আলাদা। প্রত্যেকটা কিছুতে তোমাদেরকে দেখাবো যে এই মন দিয়ে মানুষ কি করতে পারে, একজন সাধারণ মানুষ অসাধারণ হবে। এই যে স্বামীজি বলছেন বিশ্বাসের কথা, স্বামীজি কি বলছেন? যে নিজেকে বিশ্বাস করে সেই হচ্ছে আস্তিক। স্বামীজি সংজ্ঞা পাল্টাচ্ছেন, আর আমরা কি করছি? আমাদের উপরে বিশ্বাস নেই, আমরা অন্যের কাছে যাচ্ছি। ধরো কারোর একজন ইচ্ছা হলো যে আমি একটা বিড়ির কাছে বাড়ি কিনবো, তার ইচ্ছা হলো, সে তার বাড়িতে গিয়ে বললো আমি বিড়ির কাছে বাড়ি কিনব। সে বলে এইখানে কি করে বাড়ি কিনবে, এটা গ্রামের জায়গা, তুমি দমদমে কেন? তার ধরো আর একজন লোক আছে, সে বললো না এখানে বাড়ি কেনার এখন কথা ছেড়ে দে, তার থেকে তুই শেয়ার মার্কেটে ইনভেস্ট কর, অনেক টাকা পাবে। তার যে ট্যাক্স কনসালটেন্ট, সে বললো আপনি এখন কিনবেন না। একজন জ্যোতিষ আবার বলে দিল এটা শনির বছর, খবরদার কেনাকাটার মধ্যে যাবেন না, মহা ক্ষতি হয়ে যাবে। এই যে ইচ্ছাটা কার হয়েছিল? তার। সে উত্তরটা কোথা থেকে আশা করছে? অন্যের কাছ থেকে। তাহলে তার সমস্যাটা বাড়লো না কমলো? বাড়লো, এটা মাথায় রাখো। এই তোমরা যারা বলো এই আমি কত পাবো, আচ্ছা একটু বলুন দেখি আমার হবে কিনা, আমি চাকরিটা পাবো কিনা, এই প্রথমেই বোঝো তোমাদের আত্মবিশ্বাস নেই, মনের জোরও নেই। তুই তোমরা স্বামীজিকে দেখছো কিন্তু স্বামীজিকে রাখছো না, তাহলে কিন্তু হবে না। এই যে মাতাজিদের কথা শুনছো, মাতাজিরা তো ওর মধ্যে ডুবে গেছেন, একদম ডুবে গেছেন, ওনারা উপলব্ধি করেছেন, ওই জন্য ওনারা বলছেন
যারা খুব বড়, তারা বলবেন মা এই করেছিলেন, মা সাধারণ, মা এই, মা এই। কিন্তু আমাদের কি লাগবে, আমাদের জীবনে কি লাগবে, যে এই যে আমি এসেছি আপনি বলুন এটা অ্যাটেন্ড করে আমি মাধ্যমিকে 95% পাবো কিনা। আমি একজন ইউপিএসসি এক্সাম এক্সাম দিতে চলেছি, আপনি বলুন তো দেখি যে আমি ইউপিএসসি পাবো কিনা, এইটা আপনি আমাকে বলে দিন। এটা আমি খুব সহজেই বলে দেবো। কি করে বলে দেবো, দেখো আমি তোমাদের থেকে তোমাদের বিষয়ে বেশি জানি, যে কোনো একজন, যে কোনো একজনকে তুলবো তার সম্বন্ধে আমি অনেক কিছু বলবো। কি করে, হ্যাঁ এর অনেকগুলো টুলস আছে, এটা আমরা জানি না। যেমন ধরো গ্রাফোলজি, হাতের লেখা, তার সিগনেচার, ফেস রিডিং, ক্রিস্টাল রিডিং, অরা রিডিং, অনেক কিছু হয়। সেটা দিয়ে সেই মানুষটা সম্বন্ধে তার থেকে বেশি জানা যায়, তার শরীরে কি রোগ আছে, সে কি করছে, সে কোথায় যাবে, কি করবে, সব কিছু জানা যাবে। কিছুক্ষণ পরে সেই জায়গাটা আমি আসব, তোমাদেরকে দেখাবো যে দেখো এই তোমাদের সম্বন্ধে আমি এত কিছু জানলাম, জেনে গেলাম, কিন্তু আমি বাইরে থেকে এসেছি, কিন্তু আমি তোমাদের সম্বন্ধে, যে কোনো একজন মানুষের সম্বন্ধে বেশি জানি। ও পড়াশোনায় কেমন, এই যে টিচার্সরা আছে ও কত পেতে পারে, ও কি করবে, ওর মনের ভাবটা কি, আমি সব বলে দেবো। কিরম মজা লাগবে বলো তো, মজা লাগবে তো? আচ্ছা এইরকমই অনেক মজার মজার জিনিস আজকে দেখাবো দেখাবো। এই যেমন ধরো, আচ্ছা তুমি যে কোনো, কেউ যে কোনো একজন কার বন্ধুর নাম ধরে, তুমি তোমার যে কোনো একজন বন্ধুর নাম ধরে ডাকো। প্রীতি, প্রীতি মণ্ডল। আচ্ছা বসো, প্রীতি উঠে দাঁড়িয়েছে, দেখেছো? আচ্ছা এবার দেখো, এই যে প্রীতির নাম ধরে ডাকলাম, প্রীতি উঠে দাঁড়ালো, তাই তো? আমরা যখন পড়তে বসি আমরা এরকম কিছু ডাকি? হ্যাঁ, আমাদের সব চক্র আছে, সাতটা চক্র শুনেছি আমরা, কিন্তু আমরা জানি না কি করলে, আমাদের কি প্র্যাকটিস করলে। দেখো আমরা সবাই পড়তে শিখেছি, তাই না? আমরা সবাই লিখতে শিখেছি, কিন্তু কি করে মনে রাখতে হয় এটা কিন্তু আমরা শিখিনি। শিখেছি কি, তাহলে আমি মনে রাখতে পারি, তাহলে আমি মনে বলি, ওই জন্য আমি এখানে এসেছি, ঠিক কি না বলো? কারোর কাছে ক্ষমতা নেই যে একবার শুনবে, বলে দেবে, মনে করবে। কি করে ডাকতে হবে, এই যে ও ডাকলো প্রীতি বলে, ও সাড়া দিল। এই যে তোমরা বসে আছো, তোমাদের মধ্যে ঢুকবে কি করে, উপলব্ধি হবে কি করে, তোমাদের সবার স্পাইনাল কর্ড ব্যাকা, সোজা হয়ে বসো, আগে সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো, কোমর ঘাড় সোজা করো, সবাই যারা বসে আছো কোমর ঘাড় সোজা করো, রিব সোজা করো, আগে কারা কারা ঝুঁকে, এরকম ঝুঁকে কারা দেখেছো, বুড়োরা এরকম সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটে। তোমরা এখন সব টেনে পড়ো, সোজা করো, কোমর ঘাড় সোজা করে বসো, দেখো কথা কানে এমনি ঢুকবে, দেখো সবার মধ্যে কনসেন্ট্রেশন চলে আসছে। এই কোমর ঘাড় যারা বেঁকিয়ে বসে আছো, কোনো মেডিটেশন প্র্যাকটিস করছো, বসে আছো কোমর ঘাড় বেঁকা, তোমাদের কি করে হবে, সোজা করো, সকলকেই দেখছি সব বসে আছে, তো স্পাইনাল কর্ড ঝুঁকে আছে একদিক দিয়ে, কথা সরকারি বৃক্ষরোপণ দেখেছো, গাছ বসাচ্ছে আর গরুতে গাছ খেয়ে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে একটু দেখুন, বলছো ওটা তো আমার দায়িত্ব না, পরের দায়িত্ব, মানে তার উপরে একটু কমপ্লেন করলে তবে তিনি দেখবেন, তো তোমাদের তো সেটা নয়, তো তোমরা সোজা করো, সোজা করো, সোজা করে বসো। আচ্ছা এবার বলো তো দেখি, কে কে এরকম মনের শক্তি বাড়াতে চাও, হাত তোলো, আর একটু ভালো করে হাত তোলো, বড় করে হাত তোলো, আরো হাতটা নামাও। এবার দেখো প্রথমে যখন হাত তুলতে বলেছি সবাই কতটা হাত তুললে, এতটা, পরে আর একটু বাড়লো, পরে আর একটু বাড়লো। আমরা প্রথমে এতটা তুলতে পারতাম না, পারতাম না, পারতাম, কিন্তু আমরা তুলেছি কি, ঠিক এরকমই আমরা আমাদের মনের শক্তিটা ওই রকমই ইউজ করি, এই আজ হবে, কাল হবে, পরশু হবে, তুলতে পারছি, তুলতে পারতাম কিন্তু করিনি, কিন্তু তুললাম না আমরা, বুঝতে পারছো আমাদের কোথায় ড্রব্যাকটা আছে, বুঝছো না, বুঝছো না, সবাই বুঝছো? আচ্ছা এই যে আমরা সবাই চোখ বন্ধ করি, চোখ বন্ধ করে কিছু ভাবার কথা মনে করলেই আমাদের অন্যদিকে মন চলে যায়, তাই না? দেখো আমি একটা টেকনিক শেখাচ্ছি, কারোর মন কোনো দিকে যাবে না, কিন্তু কিছু কিছুক্ষণের জন্য। এই যে মাইন্ড পাওয়ার ওয়ার্কশপ হয়, এগুলো কিন্তু খুব কস্টলি ওয়ার্কশপ, এবং এগুলো দেড় ঘন্টায় হয় না, শুধু মাতাজি ডেকেছেন, আমরা এসেছি, আমি এসেছি, কারণ এই মাইন্ড পাওয়ারের মেন, যদি তুমি কিছু পেতে চাও, যদি জানতে চাও, যদি বুঝতে চাও, তাহলে স্বামীজি, এটা আমি পরিষ্কার করে বললাম। অনেক বড় বড় ইংরেজি লিটারেচার আছে, অনেক বড় বড় সেলফ হেল্প বুক আছে, খুব ভালো করে যে স্বামী বিবেকানন্দের বাণীও রচনা করেছে, কমপ্লিট ওয়ার্কশপ স্বামী বিবেকানন্দ পড়ে ফেলেছে, সে দেখবে যে এগুলো তার কাছে সব কমন ব্যাপার,
এনারা যেগুলো বলছেন এগুলো কমন ব্যাপার, এই যে ফোকাস কনসেন্ট্রেশন এগুলো স্বামীজি অনেক আগে বলে গেছেন। আমরা বিদেশিদের কাছে যাই, বিদেশির এখান থেকে নিয়ে গিয়ে সেখানে ওরা অনেক কিছু বলে, আমরা তাদের বমি খাই, এসে আমরা এখানে বলি। আমাদের মধ্যে কিন্তু সেই স্ট্রংনেস নেই। এই যে একটু আগে ম্যাডাম বলছিলেন যে এই যে আমাদের দোষ নয়, সিলেবাসের দোষ, আমি শুনছিলাম, কিন্তু ওইগুলো আমাদের ভেতরে ঢুকছে না। ঢুকবে কি করে? ঢুকবে না তো, কারণ দেখাতে হবে। এবার দেখো আমরা সবাই হাত এরকম করো, আচ্ছা এই যে বুড়ো আঙুলের পরে যে দুটো আঙুল ইন্ডেক্স ফিঙ্গার আর এইটা হলো, এটা এরকম চারবার করো, চারবার করো, করে এটাকে এক জায়গায় করো, করো থাইয়ের উপরে রাখো, কোমর ঘা সোজা করো, কোমর ঘা সোজা করো, সবাই চোখ বন্ধ করো, সবাই চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে আমার সঙ্গে পরীক্ষা করো। নাক দিয়ে শ্বাস নাও, নাভি পর্যন্ত নাক দিয়ে শ্বাসটা ছাড়ো। সবাই দেখো ওই আঙুলের মধ্যে একটা ভাইব্রেশন হচ্ছে, ফিল করার চেষ্টা করো, প্রত্যেকে চেষ্টা করো, চেষ্টা করো, আঙুলের মধ্যে একটা ভাইব্রেশন হচ্ছে, দেখো করে দেখো, আঙুলের মধ্যে একটা ভাইব্রেশন হচ্ছে, দেখো পাবে, সবাই পাবে, আস্তে আস্তে চেষ্টা করো, দেখো আঙুলের মধ্যে একটা ভাইব্রেশন হচ্ছে, হচ্ছে না? সবাই চোখ খুলো। এবার বলো তোমাদের কারোর মন কোন অন্যদিকে গেছিল? গেছে, ব্যাস, কেন যায়নি? এই যে যখন আমি ভাইব্রেশনটা ফিল করতে পারছি, আমি যখন কোনো কিছু ফিল করতে পারছি, কোনো কিছু যখন ফিল করতে পারছি, তখন কিন্তু আমার মন অন্যদিকে যাচ্ছে না। ঠিক এইরকমই আমরা যারা মেডিটেশন করি, মেডিটেশন মানেটা কি? এটা একটা ব্যবসাদারী কথা, অ্যাকচুয়ালি যোগসূত্র। ঋষি পাতঞ্জল বলে গেছেন অষ্টাঙ্গ যোগের কথা, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি। এই ধ্যান হচ্ছে মেডিটেশন, এটা অনেক হায়ার স্টেজ। যারা ধ্যান করেন তারা ওরকম কিছু উপলব্ধি করেন, ওই জন্য তারা কতক্ষণ ধ্যান করছেন সেটা কিন্তু তাদের মনে নেই, তারা বসে আছেন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তারা বসে আছে যারা ধ্যান করছেন। আর আমরা ধ্যান করতে চাইছি, এক মিনিটের মধ্যে মনটা এদিক ওদিক ঘুরে যাচ্ছে, কেন? না তারা ধ্যানে কিছু পেয়েছেন, আমরা কিছু পাচ্ছি না, ওই জন্য আমাদের মনটা অন্যদিকে ঘুরছে। তাহলে আমরা কি কি করব? আমি এরকম অনেকগুলো টেকনিক্সের কথা বলবো, তোমরা প্র্যাকটিস করবে, জানতে চাও টেকনিক্স গুলো কি কি করলে মন শান্ত থাকবে, কি করলে একবার শুনলে প্রচুর পড়ে ফেলবে, জানতে চাও? আচ্ছা এবার দেখো, এই যে মনের এনার্জিটাকে যদি আমি গলায় নিয়ে আসি, এই যে স্বামীজি বলছেন মনটাকে যেদিকে নিয়ে যাবে মন সেরকম ভাবে কাজ করবে, তাই তো? আচ্ছা কারা কারা আমরা রেডিও শুনি একটু হাত তোলো, তোলো, আচ্ছা তোমরা যে কোনো একটা টপিক বলো, যে কোনো একটা টপিক বলো, রেডিওতে তোমরা শুনতে চাও বলো, যে কোনো একটা টপিক বলো, বলো জোরে বলো, যেটা রেডিওতে শুনতে চাও বলো, কি মহালয়া কে বললে একটু উঠে দাঁড়াও, তুমি বলছো মহালয়া, খুব ভালো, মানে রেডিওতে শুধু মহালয়া শোনো, আর কিছু শোনো, আর কিছু শোনো না, শোনো না তো, শুধু মহালয়া শোনো, আচ্ছা আর কেউ কিছু শুনবে, আর কেউ কিছু, হ্যাঁ বলো, ও বাবা এ আবার বলছে সানডে হরর স্পেশাল, হ্যাঁ বসো বসো দুজনেরটা। আচ্ছা এবার দেখো আমি আমার গলাটাকে, মানে আমি আমার কনসেন্ট্রেশনটাকে গলায় নিয়ে আসবো, দেখো একটুখানি দেখো, এটা আনতে আমার কতক্ষণ সময় লাগবে? 5 সেকেন্ড, একটু জলের, নমস্কার, ঘড়ি বলছে এখন দুপুর 12:33, আপনারা শুনছেন 98.3 রেডিও মির্চি, আমি আপনাদের সঙ্গে রাজর্ষি। যদি আপনারা চান আমাকে ফোন করতে অবশ্যই ফোন করে ফেলুন, আমার ফোন নাম্বার 9830775846, বাংলা তার একবার 9830775846, আমাকে চটপট কল করুন। আর এই মুহূর্তে আমি জানাই সামনেই পুজো মহালয়া, এই মহালয়াতে আমরা অনেক কিছু শুনবো, তার মধ্যে এই পুজোর আগেই আরেকদিন রবিবার, রবিবারের ঘটনাটা বলে দিই, মানে সানডে হরর স্পেশাল, সেখানে হঠাৎ করে আপনি শুনবেন যে আপনার পিসি কখন উপরে উঠছিল আর নিচ থেকে কেউ ডাকছে, এই বাবু চলে আয়,
কেমন লাগবে শুনতে? ঠিক 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 ভূতের মতো গলা করে কেউ না কেউ আপনাকে বলবে, শুনতে থাকুন ঠিক সকাল 10টায়। আপনারা সকলেই জানেন সানডে সাসপেন্সে এবারের গল্প, সানডে হরর স্পেশাল। আমি থাকবো আপনাদের সঙ্গে, রাজর্ষি চটচট আমাকে কল করুন। আর খবরদার, ভোরবেলা 4:30 শুনতে থাকবেন মহালয়া। এই মুহূর্তে যদি কেউ আমাকে চটপট ফোন করতে পারে তাহলে ফোন করে ফেলুন, আমি জানি ফোন করলে কি পাবেন। মানে আপনার যদি কোনো ভয়ের অভিজ্ঞতা থেকে থাকে, মানে হরর স্পেশাল গল্পের কোনো অভিজ্ঞতা থেকে থাকে, আপনি সত্যি সত্যি ফিল করেছেন, চটচট করে আমাকে বলবেন, কিন্তু বানিয়ে বলবেন না প্লিজ। সত্যি কথার জন্য আমাকে ফোন করুন যদি আপনার গল্পটা আমাকে খুব ভালো লাগে। পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন 1,00,000 টাকার একটা সোনার নেকলেস। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের জন্য একটা দারুণ ট্যুর, পছন্দের কাউকে নিয়ে আপনি ঘুরে আসতে পারেন। আরে দাঁড়ান দাঁড়ান, আমি তো জানি আপনি আমার কথা মনেই রাখেননি, কারণ আমার গলা আপনার পছন্দ হয় না। আমাকে চটচট কল করার জন্য নাম্বারটাই তো ভুলে গেছেন, চটচট আমাকে ফোন করে ফেলুন। আমার ফোন নম্বর 9830775846, বাংলাতে একবার 9830775846। শুনতে থাকুন আমার সঙ্গে 98.3 রেডিও মির্চি, আমি রাজর্ষি আপনাদের সঙ্গে, চট করে শুনতে থাকুন 98.3 রেডিও মির্চি। ফোন নাম্বারটা একবার 9830775846, বাংলাতে একবার 9830775846। আমাকে ইমেল করতে পারেন আর কে মানুষ rajushyadav@yahoo.co.in। সব দেখিয়ে দেব, এই যে বললাম আমরা ইউজ করি না পাওয়ারগুলোকে, আমরা ইউজ করি না আমাদের মনের শক্তি, কিন্তু অসম্ভব এটা আমরা শুনেছি, সবাই শুনেছি, কিন্তু কখনো অ্যাপ্লাই করিনি। অ্যাপ্লাই যদি করো তাহলে তোমরা বুঝবে যে এই মনের কি অস্বাভাবিক ক্ষমতা আছে, আমরা যা চাইবো তাই পেতে পারি, যা চাইবো তাই। সেটা শুধু পড়াশুনো না, যে কোনো কিছু, ধরো কোনো বন্ধুর সঙ্গে একটু ঝামেলা হয়েছে, আমরা এখানে বসে বসে, যেমন ধরো এই মা বাবারা সবসময় বলে আমার ছেলেমেয়েরা মোবাইল টিভি দেখে, পড়াশুনো করে না, বলে তো ঠিক কি না? কেন দেখে জানো, কেন দেখে সোজা উত্তর জানো? সোজা উত্তর হচ্ছে এটাই, ওরা ওই মোবাইল আর টিভি দেখায় ইন্টারেস্ট পায়, পড়াশোনায় কোনো ইন্টারেস্ট পায় না, এটা হচ্ছে সোজা উত্তর। দেখবে যে ব্যাংকে কাজ করছে, এই যে কিছুদিন আগে ব্যাংকে গেছিলাম, এই কোহলি কত করলো, কোহলি কত করলো, মানে ব্যাংকে কাজ করছে, ওর ইন্টারেস্ট আছে খেলার প্রতি, যে শেয়ার করে সে দেখবে বারে বারে এর মধ্যে ঢুকছে। এই যে অনেকের দেখবে মোবাইল ফোনটা ফিডিল হচ্ছে, কেন না? এই সেমিনারের থেকে ওই মোবাইলে তার কাছে ইন্টারেস্টিং কিছু জিনিস আছে, তাদেরকে কিন্তু সবাই জানে কিন্তু যে মোবাইলটা খুলতে নেই দেখতে নেই, কেন দেখছে না, এটার থেকে ওটা বেশি ইম্পর্টেন্ট, বেশি ইন্টারেস্টিং, বুঝতে পারছো? সোজা সোজা জিনিস। আচ্ছা বলো তো কার কার মন খারাপ হয়, একটু হাত তোলো তো, মন খারাপ কার কার হয়েছে, একটু কার কার হয় কখনো, এমন কোনো মানুষ আছে যে যার মন খারাপ হয়েছে, একটু হাত তোলো। সবারই হয় কিন্তু কেউ হাত তুলছে না, এমন কোনো মানুষ আছে যাদের মনে একটু আনন্দ হয়েছে কোনোদিনও, হাত তোলো তো। আচ্ছা এবার নাম, আচ্ছা বলো তো মন মানে কি? এই যে মনে দুঃখ হলো, মনে আনন্দ হলো, মন কোথায় থাকে, মন কি করে, কোথায় থাকে মন, কোথায় থাকে? হ্যাঁ আমরা কিছুই জানি না। শোনো মন মানে কি জানো? মন মানে হচ্ছে আমি যেটা চাইছি সেটা পেলে ভালো, যেটা আমি চাইছি না সেটা পেলে খারাপ। তাহলে মন মানে কি? চাহিদা। মাইন্ড ইজ নাথিং বাট ডিজায়ার, বুঝতে পারছি বাংলাতে বলছি, চাহিদা। মাইন্ড ইজ নাথিং বাট ডিজায়ার, মন মানে চাহিদা, যেটা আমি চাইছি সেটা পেলে ভালো, যেটা আমি চাইছি না সেটা পেলে খারাপ। এই মনের চাহিদা কি করে কন্ট্রোল করব? চাহিদার গল্প শুনেছো তো, স্বামীজির মুখে গল্প, অনেক গল্প আছে। চাহিদা ভূতকে দেখেছিল, শেষে কি করে নিস্তার পেলো দেখেছো তো, কুকুরের বাঁকালেজ দিয়ে দিল। এগুলো পড়ো তোমরা, তোমরা কেউ পড়ো না, কেন পড়ো না জানো, কেন হচ্ছে জানো? এই যে আমরা যখন ছিলাম আমাদের বেলা দুটো টিভি চ্যানেল ছিল, একটা ছিল ডিডি বাংলা আর একটা ছিল ডিডি মেট্রো, এখন আর পাওয়া যায় না, এখন আর দেখা যায় না। আমাদের বেলা ওই একটা ল্যান্ড ফোন থাকতো, আমরা ছুটে গিয়ে ফোন ধরতাম, অ্যালুমিনিয়ামের অ্যান্টেনা ছিল, সচিন ব্যাট করতো, এই কাক বসলো নড়ে গেল, আমরা গিয়ে সেটা দড়ি দিয়ে আবার বাঁধলাম। তোমাদের বেলা এখন সব রেডিমেড, দেখো তোমরা সব আপডেটেড। এই যে কেন এই সফটওয়্যারগুলোকে আপগ্রেড করতে হয় দেখেছো, এখনকার স্টুডেন্টরা ওরকম আপগ্রেডেড, কেন না? তোমাদের কাছে গুগল ম্যাপ আছে, এই যে আমরা জিজ্ঞেস করতে করতে আসতাম এই বাড়িটা কত নম্বরে, এটা কত নম্বরে, তোমরা কি করবে, গুগল ম্যাপ দিয়ে দেবে, তোমরা এখানে পৌঁছে যাবে। তোমাদের কাছে ইউটিউব আছে, আর এইটাই সব থেকে ক্ষতির কারণ হয়ে উঠেছে, ইউটিউব থেকে সবাই সবকিছু শিখতে চাইছে। আচ্ছা বলো দেখি, ইউটিউব থেকে সব শেখা যায়, সাঁতার শেখা যায়, ড্রাইভিং শেখা যায়, গাড়ি চালানো শেখা যায়, আমি ধরে নিলাম শেখা যায়,
কিন্তু যে কম্পিটিশনে নামবে, বলো দেখি কিরকম সাঁতার দিতে হবে, কতক্ষণ প্র্যাকটিস করতে হবে, তার জন্য কোচের প্রয়োজন আছে কি নেই? আছে। এই মাইন্ড সেকশনে কাজ করতে গিয়ে বহু লোককে পেয়েছি যারা এইসব ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন এই সমস্ত নিয়ে প্রচুর কাজ করে। তারা নিজেদের ক্ষমতা সম্বন্ধে অ্যাওয়ার নয়, কিন্তু এটা করতে চায়। এই ব্যাপারটা একটু তোমরা সবাই খেয়াল রাখবে যে আমরা দেখছি কিন্তু করছি না, করব করব ভাবছি কিন্তু করছি না। আমি মেমোরাইজ করছি, বলতে পারছি না, কথা বলে যাচ্ছে। আচ্ছা দেখো, তোমরা যে বলেছিলে, তোমাদের জিজ্ঞেস করায় বলো তো তোমরা কোথায় কি বলেছিলে? তোমরা বললো যা, এই যে আমি তোমাকে বললাম 10 বছর পর্যন্ত মনে রাখা যায়। তোমরা বললে আচ্ছা সত্যিই কি যায়? দেখো আমি বলে দিচ্ছি, দেখো নাম্বার 1 টেবিল, নাম্বার 2 চেয়ার, নাম্বার 3 পাতা, নাম্বার 4 ঘড়ি, নাম্বার 5 লাঠি, নাম্বার 6 ব্ল্যাঙ্ক, নাম্বার 7 দড়ি, নাম্বার 8 ব্ল্যাঙ্ক, 9 শাড়ি, 10 ব্ল্যাঙ্ক, 11 সুটো, 12 ব্ল্যাঙ্ক, 13 শার্ট, 14 ব্ল্যাঙ্ক, 15 ঘড়ি, 16 ব্ল্যাঙ্ক, 17 ব্ল্যাঙ্ক, 18 কান, 19 ব্ল্যাঙ্ক, 20 আংটি, 21 ব্ল্যাঙ্ক, 22 চুল, 23 ব্ল্যাঙ্ক, 24 পা, 25 ব্ল্যাঙ্ক, 26 ঘর, 27 ব্ল্যাঙ্ক, 28 গাছ, 29 ব্ল্যাঙ্ক, 30 রং, 31 ব্ল্যাঙ্ক, 32 পাখি, 33 লাল রং। হ্যালো, আমি ভুলে যাচ্ছি, একটু হাততালি দাও, বসো। কেন হাততালি দিতে বললাম? ভালো করে দেখো, এই যে আমাদের আঙুল, এই যে আমাদের হাত, এই যে এটা হচ্ছে জল, এটা পৃথিবী, এটা আকাশ, এটা বায়ু, এটা অগ্নি, হলো এই যে হাতের মধ্যে অনেকগুলো আকুপ্রেশার পয়েন্ট আছে, আছে না? আচ্ছা দেখো, তোমরা কি করে ভালো থাকবে? মাতাজি বলছিলেন সময় খুব কম, খুবই কম। ম্যাডাম বসে আছেন, অনেকক্ষণ ধরে ম্যাডামকে আমরা বসিয়ে রেখে অনুষ্ঠান করছি। আচ্ছা ম্যাডামের জন্য একটা জোরে হাততালি দাও, যে উনি এতক্ষণ ধরে বসে আছেন। উনি, তোমরা কতটা জানো জানি না, উনি এসডিও ম্যাডাম, তো ওনার জন্য একটা জোরে হাততালি। আচ্ছা এখানে দুজন মাতাজি বসে আছেন, তারাও আমার এটা শুনছেন, আমি খুব ধন্য মনে করছি। মাতাজিদের সামনে আমি মন নিয়ে কথা বলছি, দেখো যারা মন নিয়ে কাজ করেন আমি তাদের সামনে মন নিয়ে বলছি। মাতাজিদের জন্য একবার জোরে হাততালি দিয়ে দাও। আচ্ছা এই যতবার হাততালি দিচ্ছ কি হচ্ছে বলতো? আকুপ্রেশার পয়েন্টগুলো অ্যাক্টিভ হচ্ছে। যখন জোরে জোরে হাততালি দেবে, হাততালি প্রত্যেক দিন যদি কেউ 1 মিনিট দিতে পারে, দেখো চেষ্টা করে দেখো, আমরা এখন চেষ্টা করব। আমরা যারা বড়রাও আছি, আমরা শারীরিকভাবে সুস্থ কিনা কি করে বুঝবো? 1 মিনিট হাততালি দিতে পারবো না। প্রথমে যে স্পিডে শুরু করব, দেখবে 30 সেকেন্ড বাদে হাতটা জ্বালা করা শুরু করছে, প্রচন্ড জ্বালা করছে হাতটা। এরকম ভাবে 1 মিনিটে আমরা পৌঁছাতেই পারছি না, শুনতে ইজি লাগছে কিন্তু পৌঁছাতে পারছি না। আচ্ছা মঞ্চে আরেকজন যিনি বসে আছেন, তার খুব সুন্দর কথা আমি শুনছিলাম, খুব ফিলিংস এর কথা উনি বলছিলেন, ওনার জন্য একটা জোরে হাততালি হবে না? আচ্ছা এবার এই মঠে কার জন্য এসেছি? বড় মাতাজি এবং সকল মাতাজিদের জন্য, বেরিয়ে আশ্রমের জন্য একবার জোরে হাততালি। এবার আমি 1 মিনিট কাউন্ট করব, 1 মিনিট। এই হাততালিটা আরো জোর দেখাবে, আরো ফিলিংস এর সঙ্গে। কাদের জন্য হবে? ঠাকুরমা স্বামীজি। 1 মিনিট, যে আমাদের শরীরে দেখবো কতটা আছে। রেডি, 1 মিনিট, স্টার্ট। জোরে কিন্তু, এরকম এরকম নয়, একটু জোরে হাততালি হবে। দেখো আমরা কতজন পারি, এই স্পিডটা রাখতে পারছে কিনা, হাত এই স্পিডটা রাখতে পারছে কিনা, এত সোজা নয় স্পিডটা রাখা। চলো জোরে হাত জ্বালা করছে, দেখো হাতের স্পিড স্লো হয়ে গেছে। স্লো করলে হবে না, জোরে জোরে জোরে, এই যখন আমি আসছি জোরে হচ্ছে, জোরে জোরে হাততালি দাও, জোরে, জোরে, আরো জোরে বাজাতে হবে, হাতের সঙ্গে হাত, আঙুলের সঙ্গে আঙুল। 40 সেকেন্ডস, এখনো 20 সেকেন্ডস লেফট, এখনো কু, দেখো অর্ধেক লোক কুইট করে গেছে, 30% লোক কুইট করে গেছে, আমি দেখতে পাচ্ছি, মাঝখানে মাঝখানে গ্যাপ দিলে হবে না, 30% লোক কুইট করে গেছে। স্টপ। এবার সবাই হাতগুলোকে দেখো কেমন হয়েছে, দেখো। আচ্ছা এই এবার বলো তো, কারোর ঘুম পাচ্ছে? এবার বলো, কারোর ঘুম পাচ্ছে? পাচ্ছে, হ্যাঁ। এনার্জি এসে গেছে, হ্যাঁ। এরকম অনেকগুলো টেকনিক্স দেখানো ছিল, এরকম অনেক টেকনিক্স, কিন্তু কি করব, সময় হয়ে গেছে, আমি ঘড়িটার দিকে তাকাচ্ছি। এরকম টেকনিক্স অনেক ছিল যেগুলো করলে কি করে, আচ্ছা পড়তে পড়তে অনেকের ঘুম পায়, পায় না? হ্যাঁ, যে বেশিক্ষণ পড়ছি, আর তার সঙ্গে আর একটা জিনিস কমন ফ্যাক্টর কি হয়, জল পিপাসা পায়, পায় তো?
কেন পায়, এই জল কি করে শরীরের মধ্যে অক্সিজেন ঢোকায়। আচ্ছা এবার আমি তোমাদের আরো কিছু কিছু জিনিস দেখাচ্ছি, দেখো কনসেন্ট্রেশন। এবার দেখো দেখো কিরকম ভাবে আমরা ইচ্ছা করলে যা কিছু করতে পারি। এই যে আমরা বলি এই কেউ নেগেটিভ কথা বলো না, এই কেউ খারাপ কথা বলো না। আচ্ছা যদি বলি কি হয়, আমরা তো সায়েন্সের লোক, আমরা যদি লিখি H2+O2=2H2, তাহলে একটা রেফারেন্স দিতে হয় তাই না? এই যে আমরা যারা পেপার তৈরি করেছি, এই যে আমরা যারা পিএইচডি করেছি, আমাদের পিএইচডির সময় আমাদের কলেজ ইউনিভার্সিটিতে বলতো, তো আমাদের খুব স্ট্রং ইউজিসি অ্যাপ্রুভাল পেপার হতে হবে, ই হতে হবে, আমাদের গাইডরাও খুব স্ট্রং। আমরা এই সমস্ত বিশ্বাস করি না। বললে কি হয় যদি নেগেটিভ আমি বলি, এই তুই খারাপ আমি খারাপ, বললে কি হয়? টমেটোর উপরে বিজ্ঞানীরা দেখেছেন, ডক্টর মাসারুই মাতো উনি জলের উপরে রিসার্চ করে দেখেছেন। আমি ভাবলাম যে আচ্ছা আমাদের জীবনে একটু দেখি, আমাদের জীবনে কিছু করা যায় কিনা, কি করে করব। দেখো সবাই আমরা চেষ্টা করব, দেখো কিরকম ম্যাজিক হয়ে যাবে। দেখো ম্যাজিক ম্যাজিক, এটা হচ্ছে একটা ম্যাজিক কি না, মাইন্ড দিয়ে আমরা ম্যাজিক করব। এক্ষুনি আমরা নিজেদের চোখকে নিজেরা বিশ্বাস করতে পারবো না। ম্যাজিকে কি হয় না, পঞ্চ ইন্দ্রিয়ের কাজ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। ম্যাজিক আমরা কেউ ছুঁয়ে দেখি না, দেখি কি ম্যাজিক জীব দিয়েও টাচ করি না, করছি কি করছি না। ম্যাজিক কোথা দিয়ে দেখছি, চোখ দিয়ে দেখছি আর কান দিয়ে শুনছি। কান দিয়ে ভুল শুনতে পারি, কিন্তু চোখ দিয়ে কি করে ভুল দেখি, কে বলবে এই সায়েন্সটা কি? এই যে ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখায়, একটা লোককে কেটে অর্ধেক করে দিল, দিল তো কেটে অর্ধেক করে দিল, বলো তো দেখি এই ম্যাজিকের মধ্যে সায়েন্সটা কি, কে বলবে? তোমরা তো টেনে পড়ো অনেকেই আছে, আমি জানি 7-8 যারা পড়ো তারা ইজিলি বলতে পারবে সায়েন্সটা কি। হোয়াট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড দ্যাট, ম্যাজিকের পিছনে হোয়াট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড দ্যাট, বিজ্ঞান কি? চোখে কি করে ভুল দেখছি, কে বলবে? একটু ক্লু দেব, ক্লু দেব, ক্লু দেব। মরিচিকা দেখেছ? হ্যাঁ, এবার এবার বলো, ওটাই সায়েন্স। মরিচিকা কি হয় কে বলবে? মরিচিকায় কি হয় বলো? দূর থেকে মনে করি জল আসে, কিন্তু সেখানে জল থাকে না। খুব ভালো, এটা তো কমন উদাহরণ, কিন্তু সায়েন্সে কি হয় কে বলবে? সায়েন্স সায়েন্স দিয়ে বলো, বিজ্ঞান দিয়ে বোঝাও আমাকে। লাইটের ওয়ে অফ ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়। তো এই যে ম্যাজিক যত আমরা দেখছি স্টেজের উপরে, ম্যাজিশিয়ান কিন্তু কাউকে স্টেজে অ্যালাউ করছে না, করে এই পর্যন্ত, তার বাইরে অ্যালাউ করা যাবে না। লাইটের ওয়ে অফ ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে ম্যাজিক, তাই তো? এবার দেখো মন দিয়ে আমরা কি কি করতে পারি, রেডি? আচ্ছা দেখো, এই যে আমাদের দুটো হাত দেখো বার করো সবাই, এই যে হাতটা দেখো, এই হাতের শেষে একটা রেখা আছে, তলায় আর একটা রেখা আছে, আছে না? সবাই করতে পারেন, টিচার্সরা যারা আছেন, বড়রা যারা আছেন, দেখো এই হাতের শেষে একটা রেখা, তলায় একটা রেখা আছে। আচ্ছা ঠিক এই হাতেও হবে, দুটো হাতকে যদি এরকম করে ঠেকাও ওই রেখাতে, দেখো একটা হাত ছোট একটা হাত বড় হবে। দেখো খেয়াল করে দেখো, একটা হাত ছোট একটা হাত বড়, কারোর কারোর দুটো হাত সমান হতে পারে। ভালো করে দেখে নাও, যে যেখানে ঠেকাচ্ছ খুব ভালো করে দেখবে, কারোর সমান হতে পারে কারো ছোট হতে পারে, ভালো করে দেখো। দেখেছো দেখেছো, ব্যাস এবার আমার কথা শোনো, এটা এত বোঝানো যাবে না, তোমরা বুঝতে অনেক দেরি করে ফেলছো। মাইন্ড পাওয়ার প্রোগ্রামের প্রথম শর্তই হচ্ছে তাড়াতাড়ি বুঝতে হবে, তো তোমাদের আগে ওয়াশ হয়নি। আর এই দেড় ঘন্টার মধ্যে মাইন্ড পাওয়ার প্রোগ্রাম কি করে হবে বলো? সম্ভব না, মাইন্ড পাওয়ার প্রোগ্রামটা অনেক লেন্দি, শর্টকাটে কখনো কোনো জিনিস হয় না। কিন্তু একটু বুঝে নাও কি করে জিনিসটা তৈরি হচ্ছে মাইন্ড। আচ্ছা দেখো, এই যে হাতটা যেটা ছোট হলো, যাদের ডান হাতটা ছোট, কারোর বাঁ হাতটা ছোট, কারোর দুটো হাত সমান। এইবার যাদের ডান হাত ছোট তারা ডান হাতটাকে চোখের সামনে এরকম রাখবো, রেখে আমার পুরো কনসেন্ট্রেশনটা আমি ডান হাতের উপরে দেবো, দিয়ে মনে মনে বলবো আমার ডান হাতটা আগে শোনো। দেখো সবাই আমরা করা শুরু করেছি, ইমপেশেন্স, ব্যাস বন্ধ করে দিই। এই যে আমরা শেষ পর্যন্ত যাব না কিন্তু শুরু করে ফেলবো, দেখো তোমরা শুরু করে ফেলেছো, আগে দেখো শোনো কি বলছি। মনটা ওখানে চলে গেলে তা করতে পারবে না, কনসেন্ট্রেশন থাকবে না, এত চঞ্চল হলে হবে না, শোনো পুরো প্রসেসটা। এই যে ওকে বললাম যে কোনো বস্তুর নাম দেবে, ও কি করলো, লাল রং, রং, এগুলো কি কোনো বস্তু? বস্তু না, কিন্তু দিয়েছে। তাহলে ও কোথায় ছিল, কোথায় ছিল ওর মনটা? শুনলো বললো কোথায় ছিল, ছিল না। আমরা শুনি এর অ্যাপ্লিকেশনে, দেখো না আমি তো এইগুলো তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, বুঝতে পারছো, অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এই যে তোমরা যেটা পাও এটা প্রচুর বড় বড় লোকেরা, এই যে আমি পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটে, তারপরে সিআইডিতে, বহু বড় বড় জায়গায় যারা IAS IPS এই যে ম্যাডামের মতো মানুষেরা অনেক সেলফ হেল্প বুক পড়েছে,
তারা ওই সমস্ত শুনবেন না, এই ডোপামিন সেরোটোনিন কি হয় এই এসব শোনার জন্য তারা আসেননি, তারা এসেছেন প্রয়োগ, আমি কি করে প্রয়োগ করব। আমি রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করি, আমাকে বলুন, আমাকে অফিস সামলাতে হয়, এত পলিটিক্যাল প্রেশার, আমার ডিস্ট্রিক্টে এত সমস্যা, আপনি বলুন এর মধ্যে আমি কি করে নিজের মনকে কন্ট্রোল করে রাখবো। এগুলো হচ্ছে কোয়েশ্চেন, তার সলভ। এগুলো তোমাকে দেখাচ্ছি, তোমরা ছোটবেলায় যেগুলো পেয়ে যাচ্ছ কিছু কিছু টেকনিক্স চটচট করে বলে দেবো, তোমরা করা শুরু করবে, আর কোথায় পাবে টেকনিক্স গুলো সেটাও বলে দেবো। আচ্ছা, যা ডান হাতটা ছোট সে ডান হাতটা চোখের সামনে রাখবে, রেখে কি বলবে, আমার ডান হাতটা বাঁ হাতের থেকে বড় হয়ে গেছে। বারবার বলতে থাকবে, কি বলবে, আমার ডান হাতটা বাঁ হাতের থেকে বড় হয়ে গেছে। যাদের বাঁ হাত ছোট তারা কি বলবে, আমার বাঁ হাতটা ডান হাতের থেকে বড় হয়ে গেছে। যাতে দুটো হাত সমান তারা যে কোনো একটা ধরে নিতে পারবে, ধরে নিয়ে সেটাই বলবে, যে হাতটা রাখছো যদি বাঁ হাত রাখো তাহলে বলবে আমার বাঁ হাতটা ডান হাতের থেকে বড় হয়ে গেছে, আর যদি ডান হাত রাখো তাহলে কি বলবো, আমার ডান হাতটা বাঁ হাতের থেকে বড় হয়ে গেছে। আমার কথাটা কিন্তু ইউজ করতে হবে, এই যে যেটা যেরকম বলছি সেরকম, এই যে মন্ত্রের শক্তি দেখাবো, আমার কথাটা ইউজ করতে হবে। বোঝাতে পারছি, আমার হলো। আচ্ছা, আর কোন একটা সময় হাতটা এরকম থাকবে, চোখ বন্ধ করে ভাবতে বলবো, তোমরা ভাববে যে তোমরা হাত দুটোকে আবার মিলাচ্ছ, যার যে হাতটা ছোট ছিল সেটা বড় হয়ে গেছে। বোঝাতে পারছি হলো, কিন্তু মনে মনে কথাটা বলতে থাকবে। রেডি, 1 2 3, যার যে হাতটা ছোট চোখের সামনে রাখো, বলতে থাকো, যে যে হাতটা রেখেছো কনস্ট্যান্টলি বলতে থাকো। সবাই আমরা পরীক্ষা করতে পারি, বড়রা ছোটরা সবাই চেক করে দেখো কিরকম, দেখো বলতে থাকো, যারা ডান হাত রেখেছো বলতে থাকো, আমার ডান হাতটা বাঁ হাতের থেকে বড় হয়ে গেছে। যারা বাঁ হাতটা রেখেছো তারা মনে মনে বলতে থাকো, আমার বাঁ হাতটা ডান হাতের থেকে বড় হয়ে গেছে। বলতে থাকো, বলতে থাকো, রিপিটেডলি 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 বলতে থাকো, থামবে না কিন্তু। যেটা বলছো করো, আমার বাঁ হাতটা ডান হাতের থেকে বড় হয়ে গেছে, নিজের কানে শোনার চেষ্টা করো, নিজের কানে শোনার চেষ্টা করো, থামবে না, কনস্ট্যান্টলি শোনাতে থাকো নিজের মনকে। বলতে থাকো, এবার হাত দুটো ওই রকম পজিশনেই থাকবে, চোখ বন্ধ হয়ে যাবে, কল্পনা করো হাত দুটোকে মেলাচ্ছ, কল্পনা করবে শুধু, হাত দুটোকে মেলাচ্ছ, যে হাতটা ছোট ছিল সেটা বড় হয়ে গেছে। করছো, কল্পনা করো, চোখটা বন্ধ করে মনে মনে বলতে থাকো, মনে মনে বলতে থাকো, ওটা কল্পনা করছো, বলতে থাকছো, চিট করো না নিজের সঙ্গে, চিট করলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, পরীক্ষা হবে না। করতে থাকো সবাই মিলে, হ্যাঁ, কল্পনা করো যে হাতটা মিলাচ্ছি। এবার সবাই চোখ খুলে হাত দুটোকে মিলিয়ে দেখো, দেখো হাতটা বড় হয়ে গেছে ঠিক যেখানে। জোরে হাততালি দাও। আচ্ছা, সামনে ছোট ছিল সেখান থেকে সমান হয়ে গেছে। এবার আমি বলি, শোনো শোনো শোনো, ওয়েট 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 ওয়েট, আমার কথাটা এবার শোনো। আচ্ছা, আর একবার জোরে হাততালি দিয়ে দাও, যাদের যাদের মিলেছে বড় হয়েছে। এবার এখানে একটা সায়েন্স আছে, এই যে এই যে সামনে যে মা বসে আছে, মা আমাকে বললেন আমার ছোট ছিল কিন্তু এখন বড় হয়নি, সমান হয়ে গেছে। আচ্ছা, এর একটা কারণ আছে, কারো ছোট ছিল বড় হয়ে গেছে। আমি যে সময়টা ইউজ করেছি সেটা হচ্ছে 51 সেকেন্ড, 51 সেকেন্ড। বোঝাতে পারছি, ধরো গ্যাস ওভেনে একটা জল গরম করতে দিয়েছো, 2 মিনিটে জলটা এত গরম হবে যে আমার জিভ পুড়ে যাবে, তাই তো? আচ্ছা, কিন্তু যদি চা তৈরি করতে চাই তাহলে কতক্ষণ ফোটাতে হবে, 6 মিনিট। যদি ডিম সেদ্ধ করতে চাই তাহলে কতক্ষণ ফোটাতে হবে, 10 মিনিট। বোঝাতে পারছি, এই যে হাতটা বড় হলো যার যার, এই হাতটা কিন্তু 40 মিনিট পর্যন্তই বড় থাকবে, তারপর আবার ছোট হয়ে যাবে, হলো। আচ্ছা, যাদের যাদের হয়নি তারা কেউ দুঃখ পাবেন না, কারো কারো লেয়ার 1 মিনিট 40 সেকেন্ডে আসে, কারো 2 মিনিট 32 সেকেন্ডে আসে, কারো 74 সেকেন্ডে আসে। আমি শুধুমাত্র 51 সেকেন্ড ইউজ করেছি। আপনারা রাজর্ষি কয়েল টক্স ইউটিউব চ্যানেল আছে, যাবেন, প্রত্যেকটা ভিডিও 5 মিনিটের মধ্যে, রাজর্ষি কয়েল টক্স, এরকম অনেক টেকনিক্স আছে, খুব মজা করতে পারবেন, নিজেদের সঙ্গে মজা করবেন, নিজেরা করতে পারবেন, বন্ধুদের সঙ্গে মজা করতে পারবেন। এই যে অনেকজনের হলো, 70% লোকের হয়েছে, 70% লোকের হয়ে যায়, যে 30%-এর হয়নি তারা অত কষ্ট পাবেন না, প্রত্যেকের হবে। আসলে আমাদের যে মেন্টাল লেয়ার, এই যে মনটা দেখুন, ধরুন আমি একটা ব্লেড দিয়ে দাড়ি কাটবো, তাই তো? সেই ব্লেডটা দিয়ে যদি আমি পেন্সিল কেটে ফেলি,
তাহলে কি আমি দাড়ি কাটতে পারবো? পারবো না। ঠিক তাই, এই যে আপনি ভাবুন আপনার মনের অবস্থাটা কি ছিল। এই যে আমাদের মনের অবস্থা যেখানে ছিল, আমরা ঝট করে মনটাকে বলে আমার হাতটাকে বড় করে দাও, মন কিন্তু সেটা শুনবে না। শুনবে কি? শুনবে না। মন ঝট করে সেটা শুনবে না। ওই জন্য ওই মনটাকে একটু কন্ট্রোল করার দরকার। এই মনটাকে কি করে কন্ট্রোল করা যায়? স্বামীজি কি বলছেন জানো? স্বামীজি বলছেন মন হচ্ছে একটা বাঁদর, সে আবার মদ খেয়েছে। বাঁদর এমনি বাঁদরামি করে, তারপরে মদ খেয়েছে, তারপরে তাকে আবার একটা কাঁকড়া বিছে কামড়ে দিয়েছে, বোঝো? এটা স্বামীজি বলছেন। শ্রী শ্রী মা বলছেন যে একটা সর্ষের পুটুলি একবার ছড়িয়ে গেলে আর তোলা যাবে না। বাবা, সর্ষের পুতুলি যদি একবার নিচে পড়ে আর তোলা যাবে না। অর্জুন গীতাতে একই প্রশ্ন করেছিলেন, শ্রীকৃষ্ণ বলছেন যে এই বায়ুর মতো চঞ্চল, তিনি উদাহরণ দিচ্ছেন মনটাকে, বায়ুর মতো চঞ্চল আমাদের মন, সেটাকে এই কন্ট্রোল করা, এই যে এক টেবিল, দুই চেয়ার, তিন পাতা, চারে ঘড়ি, পাঁচে লাঠি, ছয় ব্ল্যাঙ্ক, সাতে দড়ি, আট ব্ল্যাঙ্ক, নয় শাড়ি, দশ ব্ল্যাঙ্ক, এগারোয় সুতো, বারো ব্ল্যাঙ্ক, তেরো ষাট, চোদ্দো ব্ল্যাঙ্ক, পনেরোয় ঘড়ি, ষোলো ব্ল্যাঙ্ক, সতেরো ব্ল্যাঙ্ক, আঠারোয় কান, উনিশ ব্ল্যাঙ্ক, কুড়িতে আংটি, একুশ ব্ল্যাঙ্ক, বাইশে চুল, তেইশ ব্ল্যাঙ্ক, চব্বিশে পা, পঁচিশ ব্ল্যাঙ্ক, ছাব্বিশে ঘর, সাতাশ ব্ল্যাঙ্ক, আঠাশে গাছ, উনত্রিশ ব্ল্যাঙ্ক, তিরিশে রং, একত্রিশ ব্ল্যাঙ্ক, বত্রিশে পাখি, তেত্রিশে লাল রং। এটা তো সোজা, এত সোজা নয়, এত তাড়াতাড়ি আসবে না। এই যারা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম করায়, মেমোরি ট্রেনিং হয়, এ বলে এই যে ভাবো এটা কপাল হচ্ছে এক, এই কপালের মধ্যে টেবিল এঁকে দাও, চোখ, চোখের মধ্যে চেয়ার এঁকে দাও, দুই, তিন, তার মধ্যে তোমরা এ করে দাও যে ওই তিনে হচ্ছে পাতা, কিছুই মনে থাকে না। এই একে কপাল, দুয়ে চোখ, তিনে নাক, তার উপরে ছবি আঁকবো, এত সোজা নয়। ওটা কিছু পয়সা নষ্ট হবে, কিছু সময় নষ্ট হবে, কারণ মনের বেসিক ট্রেনিং আমাদের নেই, আমরা একবারে হাই লেভেলে চলে যাচ্ছি। বুঝতে পারছি, আমরা বুঝতে পারছো? এবার দেখো তোমাদের সম্বন্ধে আমরা একটু জানবো। সবাই খাতা বার করো, খাতা বার করো, সাদা খাতায় ঝটঝট করে লেখা শুরু করো, লেখো। আমি যা যা বলছি ডিরেক্টলি লিখে যাবে, লেখো। মাই ডে ইজ ফাইন, এটাকে বলা হয় গ্রাফোলজি। আচ্ছা, এটাও বলে দিই, যারা গ্রাফোলজি জানেন, গ্রাফোলজি লিখতে হয় এ ফোর সাইজের পেজে, ওয়ান পেজ অ্যান্ড হাফ পেজ। পেনের বলের উপরে নির্ভর করে, কোথায় লিখছো তার উপরে নির্ভর করে। এইভাবে গ্রাফোলজি টেস্ট হয় না, কিন্তু তোমরা আমার ডেজিগনেশন দেখেছো কিনা জানি না, আমি মাইন্ড হিলার, গ্রাফোলজিস্ট অ্যান্ড লাইফস্টাইল মডিফায়ার। তো শুধু আমি গ্রাফোলজি দেখি না, যেহেতু শুধু গ্রাফোলজি দেখছি না, সেই জন্য অনেক কিছুতেই বলা যাবে, নিউমারোস্কোপ, অরা, ফেস রিডিং, অনেক কিছু বলা যাবে, তোমাদের সেই ছবিগুলো দেখাচ্ছি। দেখো, লেখো, মাই ডে ইজ ফাইন, কুইক লেখো, মাই ডে ইজ ফাইন, মাই ডে ইজ ফাইন, লেখো। লেখো, টুডে ইজ স্যাটারডে, খুব কুইক লিখবে, লিখছো? লেখো, ইন্ডিয়া হ্যাজ গট ফোর্থ পজিশন ইন ইকোনমি, ইন্ডিয়া হ্যাজ গট ফোর্থ পজিশন ইন ইকোনমি, লিখছো? ইন্ডিয়া হ্যাজ গট দ্য ফোর্থ পজিশন ইন ইকোনমি, লিখেছ? লেখো পামেলা, লেখো পামেলা, পারমিতা, পম্পিতা, আর মাই ফ্রেন্ডস, লিখেছ? লেখা হয়েছে, ও তো কারোর থেকে দেখে নিতে হবে, মাই ডে ইজ ফাইন যেগুলো আছে। লিখেছ? আচ্ছা, সবাই লিখছ? আচ্ছা, লেখো, লেখো, আই এম দ্য বেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, লেখো, আই এম দ্য বেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, লিখেছ? আচ্ছা, এবার সবাই নিচে সই করো, অটোগ্রাফ দাও, যার যতগুলো সই, সিগনেচার আছে, ফুল সিগনেচার, শর্ট সিগনেচার, সব সিগনেচারগুলো, বসুন মা, বসুন। আপনারা সবাই লিখছো, সিগনেচার করো, সই। আচ্ছা, শেষে তোমাদের ধরো কারোর জন্ম হয়েছে 18 তারিখে, তাহলে জন্ম 7 তারিখ, সে লিখবে 7, লিখে একটা গোল করে দাও, গোল, যার যেটা জন্ম তারিখ গোল করে দাও। এবার মজার ব্যাপার দেখো,
এইবার দেখো, আচ্ছা এবার এখানে কিন্তু সবাই সত্যি কথা বলবে, হ্যাঁ, কেউ মিথ্যা কথা বলবে না, কারণ মিথ্যা কথা বললে কিন্তু মুশকিল আছে, আমি তাদেরকে সব আবার প্রুফ করাবো। আচ্ছা স্টুডেন্ট, কোন ক্লাস? ওইখানে সাইন করে। আচ্ছা আর কে লিখছিল? এই যে উপরে শেষে যাদের যাদের দেখার সুযোগ পেয়েছি, টিচার্সদের মধ্যে কেউ লিখেছেন? টিচার্সদের মধ্যে কেউ লিখেছেন? আচ্ছা টিচার্সদের মধ্যে কেউ লিখেছেন? লিখেছেন টিচার্সদের মধ্যে কেউ? আপনি টিচার্স, স্টেজে যান, স্টেজে। আর কেউ লিখেছেন? আচ্ছা প্লিজ এদিকে। আচ্ছা তোমাদের মধ্যেও কাউকে ডাকতে পারতাম, তোমাদের সবাইকেই বলা যেত, ইনফ্যাক্ট কেন বলা যাবে না। আসুন লেখাগুলো একটু দেখি। আচ্ছা আচ্ছা আমি একবার এদের কাছে নামগুলো জেনে নিই, আর এরা সত্যি কথা বলবে কিনা জিজ্ঞেস করে নিই। নামটা লাবণী বিশ্বাস। আমি বিএসসি সেকেন্ড ইয়ার পড়ছি। রিয়াঙ্কা সাহা, ক্লাস 11। নন্দিনী দাস মল্লিক, আমি শিক্ষিকা। আমরা তিনজনকে ডেকে এনেছি র্যান্ডামলি, হলো? আচ্ছা আবারও বলছি, আমার ডেজিগনেশন হচ্ছে আমি মাইন্ড হিলার গ্রাফোলজিস্ট লাইফস্টাইল মডিফায়ার। এক্ষুনি দেখাবো মানুষের অবয়ব ব্রিডিং, মুখ দেখে অনেক কিছু বলা যায়, এটা শুধু কিন্তু গ্রাফোলজির উপরে হচ্ছে না। আচ্ছা এই মেয়েটাকে কেন দেখেছি? তার কারণ একটা আছে নিশ্চয়ই। আচ্ছা তুমি সত্যি কথা বলবে তো? রাজি তো? হ্যাঁ ঠিক তো, হলে ভালো, না বলে আমার কিছু করার নেই, দাও। আচ্ছা ডেট অফ বার্থের সংখ্যাটা লিখো, কোন দিনে জন্ম জানা আছে? আচ্ছা লেখো। ব্যাস ব্যাস, আর কিছু লিখতে হবে না, অনেক 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 আর অনেক হয়ে গেছে, 27 লিখলেই হবে। আচ্ছা এবার এই দিদিকে দেখো, তোমাদের থেকে একটু বড়, সেকেন্ড ইয়ারে বললো। আচ্ছা দিদিকে দেখতে ভালো? ভালো না। আচ্ছা এবার দিদিকে জিজ্ঞেস করছি। আচ্ছা আর একটা মাইক্রোফোন দেবেন ওর হাতে, আর একটা মাইক্রোফোন দিন ওর হাতে। এবার মজাটা দেখো একটু, এবার দেখো এই যে আমরা যেটা দেখি সেটা সেটা নয়, চোখে যেটা দেখি সেটা নয়, মনে অনেক কিছু থাকে। এই যেমন ধরো এই মনের অনেক রকম রিসার্চ হয়েছে, খুব সহজেই রোগ সারিয়ে দেওয়া যায়, খুব সহজেই তার কনসেন্ট্রেশন বাড়ানো যায়। কি করে? ধরো এই যে তোমরা মেয়েরা, তোমাদের দিকে ছেলেরা তাকায় তো, কিন্তু বুঝতে পারো না, তাকাচ্ছে তাকাচ্ছে, অনেকক্ষণ ধরে তাকাচ্ছে, 1 ঘন্টা ধরে তাকাচ্ছে, হঠাৎ করে মেয়েটা ফিরলো, অসভ্য ছেলে, এক চড় মারবো, অনেকক্ষণ ধরে তাকানো। এই যে 1 ঘন্টা ধরে লাভ হরমোন বেরোচ্ছিল, 30 সেকেন্ডের মধ্যে সেটা ভ্যানিশ হয়ে যাবে, যাবে কি যাবে না? একদম ভ্যানিশ হয়ে যাবে। যারা ছেলেরা আছেন বুঝতে পারছেন, যে 1 ঘন্টা ধরে দেখছিল যেই ওরকম বলবে 30 সেকেন্ডের মধ্যে, তাহলে 1 ঘন্টা ধরে যে হরমোনটা বেরোচ্ছিল 30 সেকেন্ডের মধ্যে ওই হরমোনটাকে নষ্ট করে দেওয়া যায়। এবার দেখো ওর মাথা থেকে কি হরমোন বেরোয়। চুল নিয়ে একটা সমস্যা আছে, আছে না? হ্যাঁ। যে কোনো ড্রেস আমি পরি আমার কখনো স্যাটিসফ্যাকশন আসে না, যে আমার ভালো লাগছে কিনা, এটা খুঁতখুঁতানি সবসময় থেকে যায়। জোরে হাত তালি দাও। তোমরা ওকে বলছিলে ও খুব সুন্দর দেখতে, দেখো আমি শুধু দুটো জিনিস, আমি শুধু দুটো জিনিস, দুটো পয়েন্ট বলেছি, আমি ওই জন্য ওকে তুলেছি, যে বাইরে থেকে দেখে ওকে মনে হচ্ছে যে ও খুব সুন্দর, তাই তো? সুন্দরী মনে হচ্ছে তোমাদের, আমি দুটো পয়েন্ট বলেছি, দেখো সুন্দরীর মনে কি আছে। আচ্ছা একটু অ্যাটেনশন পেতে চাও না সব জায়গায়? একটু জোরে হাত তালি দাও। আচ্ছা মাতাজি বলছেন আর আমি ইয়ে করতে পারছি না, ওরটা দিয়ে বন্ধ করতে হচ্ছে, কারণ আর মা উকলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে যান, একটা একটা দিয়ে বোঝা গেল, র্যান্ডম বুঝেছে তো, যান আপনারা বসুন পরে, তার কারণ হচ্ছে আমাকে আর 10 মিনিট আছে। আচ্ছা এরকম সবারই বলা যেত কিন্তু সময়টা অনেক কম। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ তো যে ও র্যান্ডম ওকে তোলা হলো, ওদের সম্বন্ধে বলা হতো তোমাদের মাঝখান থেকেও কাউকে তোলা যেত, টিচারদের একজনকে তুলেছিলাম, যে বড়দেরও মনের কি অবস্থা,
কি হয়। আর অনেক মজার মজার ভিডিও ছিল যে টিচাররা ছাত্রদের, আচ্ছা সবাই হাতটা এরকম করো, করো, করেছো আঙুলটা, করেছো, সবাই করেছো, সবাই ঠাকাও আমার সঙ্গে, আমার সঙ্গে নাকে ঠাকাও, সবাই ঝট ঝট করে ঠাকাও, দেখো সবাই কোথায় ঠেকিয়েছো, কপালে। আর চিটিং করে নামিও না, কেন কেন কেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি সবাই শুনছি আমরা নাকে ঠেকাও, কিন্তু যেহেতু আমি কপালে ঠেকিয়েছি তোমরা সবাই কপালে ঠেকিয়েছো। কেন কপালে ঠেকিয়েছো? যারা একদম পিছনে শুনতে পায়নি তারা নাকে ঠেকিয়েছে, যারা দেখেছে তারা সবাই কপালে ঠেকিয়েছে, প্রথম দিকে সবাই, অন্তত মাঝ বরাবর। কেন? এই যে মানুষ যেটা দেখে সেটাকে বিশ্বাস করে, বুঝতে পারছো? এই যে টিচাররা ঢুকছে খুব, আমার খুব, এই যে বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু ম্যাটার করে। এই বডি ল্যাঙ্গুয়েজের উপরে দেখো, এই অনেকগুলো ভিডিও ছিল যে আমরা একটা মানুষকে দেখে চিনে নেবো, এই তোর শরীর খারাপ, এই তোর ডাইজেস্টিভ ডিসঅর্ডারের প্রবলেম, যেমন ওর ডাইজেস্টিভ ডিসঅর্ডারের প্রবলেম আছে মারাত্মক পরিমাণ, এই যে এখানে আছে দেখো, ওর প্রচন্ড পরিমাণে ডাইজেস্টিভ ডিসঅর্ডারের প্রবলেম আছে, খুব বেঁচে শুনে খায় তবুও। তো এই যে ওকে দেখি, ওর অবয়ব, ওর মুখটা দেখে, কেন? এই যে ধরো মানুষের এই যে ডান দিকটা যদি এরকম করে ভাগ করি, ডান দিকটা হচ্ছে তার প্রফেশনাল পার্ট, আর লেফট সাইডটা হচ্ছে তার পার্সোনাল পার্ট, বুঝতে পারছি? আচ্ছা, এই যে চোখ, ভুরু, এই যে ঠোঁট, দেখবে যাদের খুব মোটা ঠোঁট তারা অনেক ডিটেলসে যায়, হলো যাদের একটু ঠোঁটটা পাতলা তারা খুব ব্রিফ, দেখবে কানটা যাদের সামনের দিকে ঠেলা তারা প্রত্যেককে প্রচন্ড প্রচন্ড পরিমাণে ডমিনেট করার চেষ্টা করে। ডোনাল্ড ট্রাম্প, আমার অনেকগুলো ছবি ছিল, আমি এলইডি দিয়ে বোঝাতাম, কিন্তু ওই যে বললাম সময়টা বড্ড কম হয়ে গেছে। আচ্ছা, এবার আরো কিছু কিছু টেকনিক্স কোথায় পাবে, কিভাবে পাবে, আমি তোমাদের সবকিছু দেখিয়ে দিচ্ছি। এই যে ধরো ও ও পড়তে বসেছে, ওর মনে হচ্ছে যে আমার সব চুল পড়ে গেল, চুলটা ঠিক হলো না, আমাকে তো ভালো দেখতে লাগছে না, ও পড়তে পারবে কি পারবে না, এটা কিন্তু কোনো গ্যাসের ওষুধ নয়, যে সবাই একটা করে প্যানফর্টি খেয়ে নাও, সবাই এসএস মেসোপ্রাজল কমে যাও, সবার গ্যাস কমে যাবে, সম্ভব না। কারোর টেনশন হচ্ছে, যাহ আমার বন্ধু আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, আমার মা বাবা আমায় মোবাইল দিচ্ছে না, হলো কারোর মনে হচ্ছে ইস আমি এক নম্বরের জন্য ফার্স্ট হতে পারতাম না। আবার কেউ ভাবছে আমার পায়ে ব্যথা, এর থেকে একটা কিছু সমস্যা হতে পারে। আবার কেউ ভাবছে বাবা আমার লিউকোসাইট কাউন্টটা বেড়ে গেছে, আমার আবার ক্যান্সার ট্যান্সার হচ্ছে না, তো এরা অনেকেরই মনের ভাবনা। সবার স্ট্রেস কি এক? তো সবার কি এক ওষুধ লাগবে? হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার। এই যে আমরা চেষ্টা করি একটা জেনারেল ওয়ার্কশপে যে মনের কন্ট্রোল করে নেবো একসঙ্গে, সে মনের কন্ট্রোল করাটা অতটা সোজা নয়, এটা কিন্তু বুঝে নাও। আচ্ছা, কি করে সেটা হচ্ছে তোমাদের আবারও বলি, এই এই যেমন ধরো কি হয়েছে, মারছে, কটা বাজে, কটা বাজে করছে, আচ্ছা কটা বাজে করছে বলতে, খিদে পেয়ে গেছে না বল, খিদে পেয়ে গেছে তো, বন্ধ করে দেবো, খিদে পেয়ে গেছে, ও করছে, খিদে পেয়ে গেছে, ভালো লাগছে না, ভালো লাগছে, ওই জন্য কতক্ষণ হবে ওই জন্য জিজ্ঞেস করছে। আচ্ছা, এবার আমি বলি, দেখো কি করলে কনসেন্ট্রেশন বাড়বে, একটা জিনিস দেখো, সবাই পরীক্ষা করো, এরকম ছোট ছোট টেকনিক্স আমি আবারও বলে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে, পাঁচ দেখবে, পড়াশোনা কি করে মনোযোগ বাড়ানো যায়, ব্রেন পাওয়ার কি করে বাড়ানো যায়, এগুলো সব ওই রাজর্ষি কয়েল টক, সবার কাছে এখন মোবাইল আছে, ইউটিউবে খুলবে, প্রত্যেকটা ভিডিও বেশি সময় নষ্ট হবে না, 3-4 মিনিটের মধ্যেই করা আছে। আর আমি খুব মানে কি বলবো, সোশ্যাল মিডিয়াটা আমি আপডেট খুব একটা বুঝি না, আমাকে কেউ হ্যান্ডেল করে, ওই জন্য দেখবে 4-5 মাস বাদে বাদে ভিডিও আছে, খুব অল্প ভিডিও, কিন্তু 4-5 থেকে 5 মিনিটের মধ্যেই ওইখানে গিয়ে তোমরা সবাই দেখে নিতে পারো যে ব্রেন পাওয়ার বাড়ানো, ওখানে অনেক রকম টেকনিক্স আছে, ওগুলোকে জেনারেল সবার জন্য সবাই প্র্যাকটিস করতে পারো। এবার আমি কিছু কিছু টেকনিক্স বলছি, একটা তো তোমাকে বললাম কনসেন্ট্রেশন, এবার দেখো কি করে আমি কনসেন্ট্রেশনটাকে ঝট করে বাড়িয়ে নিতে পারি। এই যে স্ট্রেস এক্ষুনি, এই যে সায়েন্টিস্টরা রিসার্চ করেছেন, আমাদের ইয়ার লোবে কনসেন্ট্রেশন পাওয়ার থাকে, এইখানে আমরা যদি লাইট রাইট ইয়ার লোবকে প্রেস করি তাহলে কি হয়, আমাদের লেফট ব্রেন অ্যাক্টিভেট হয়, আর যদি লেফট ব্রেনকে আমরা প্রেস করি তাহলে আমাদের রাইট ব্রেন অ্যাক্টিভেট হয়। এইটা দিয়ে সুপার ব্রেন, যোগা, অনেক কিছু আছে, অনেক কিছু আছে, কিন্তু আমাদের অত সময় নেই। ওই যে বললাম যে আমরা খুব ব্যস্ত মানুষ, এই যে আমরা টিচার, আমরা তো লোকের সামনে ওরকম করবো না, আমাদের সামনে অনেকে হেসে হেসে বলেন যে ওটা আমরা তো কান ধরে উঠবো, যাই হোক ওটা ছাড়াও কত কুইক করতে পারি। দেখো এই যে আমাদের কানের পাতাটা, এই যে দেখতে পাচ্ছো, এই যে যখন টিপছি আমাদের, এটা একটা টেকনিক্স দেখো, চোখটা বন্ধ করছি, যখন টিপছি শ্বাস নিচ্ছি, যখন ছাড়ছি মুখটা খুলে শ্বাসটা ছাড়ছি, এরকম হা
হলো আমরা এটা সবাই এক মিনিট করব, তারপরে শেষ করব একটা ভিডিও দেখি, দেখো কনসেন্ট্রেশন সবার বেড়ে যাবে। ক্লোজ ইউর আইজ, চোখ বন্ধ করো, দু হাত দিয়ে, আমার এই হাতে মাইক্রোফোন ছিল বলে দুটো কানে টিপতে হবে, শুধু রাইট ব্রেন করে কি হবে, রেডি, এক মিনিট চোখটা বন্ধ থাকবে, রেডি, যখন শ্বাস নেবো কানটা টিপবো, শ্বাস যখন ছাড়বো কানটাকে ছেড়ে দেবো, রেডি করো, রেডি, 1 2 3 স্টার্ট। নাক দিয়ে শ্বাস নাও, মুখ দিয়ে ছাড়ো, চোখ বন্ধ থাকবে, কানটাকে টেপো, 61 times করো, 61 times করো, একটু কুইক করো, কুইক করো, টেপো ছাড়ো, টেপো ছাড়ো, শ্বাস নাও ছাড়ো, দেখো সবার কনসেন্ট্রেশন এক্ষুনি বেড়ে যাবে। আরো কিছু ছিল ইনস্ট্যান্ট টেকনিক যেগুলোতে আমরা 15 সেকেন্ডের মধ্যে কনসেন্ট্রেশনকে 40% হাইক করে নিতে পারি। তো টেপো, মাঝখান থেকে না হলে হচ্ছে না, জোরে জোরে কানটাকে টেপো ছাড়ো, টেপো ছাড়ো, টেপো ছাড়ো, চোখটা বন্ধ, চোখটা বন্ধ, টেপো ছাড়ো, টেপো ছাড়ো। স্ট্রেস কখনোই থাকবে না, খুব টেনশনে আছি, খুব অ্যাংজাইটিতে আছি, স্ট্রেস নিমেষের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ, পড়তে মনোযোগ নেই। এটা আমরা করে নিই, ভামারি ভামরি বলে একটা প্রাণায়াম আছে, এই প্রাণায়ামটা আমরা দুবার করব, 10 সেকেন্ড করার পরে এটা করব, ম্যাজিক্যাল কাজ হবে। এছাড়া আরো অনেকগুলো টেকনিক্স ছিল, আমি তো ভেবেছিলাম অনেকগুলো দেখাবো, কিন্তু আর একটুখানির মধ্যে শেষ করতে হবে। হলো, চোখ খোলো, যতক্ষণ হয়েছে দেখো, সবাই রিল্যাক্স, হালকা লাগছে, হালকা লাগছে, এবার যে কোনো একটা কিছু লেখা পড়ো, দেখো কনসেন্ট্রেশন, দেখো পড়তে ইচ্ছা করবে, যে কোনো একটা লেখা পড়ো। এবার বলে দিই মজার ব্যাপার, এটা কিন্তু 5 মিনিট থাকবে, 5 মিনিট পরে আবার যা ছিল তাই, মনের যা স্বভাব ছিল তাই, হাতিকে যতই স্নান করে রেডি করো না কেন, ঠাকুর বলেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেছেন, যদি না তুলে দাও তাহলে কি হবে, হাতিশালে না তুলে দিলে কি হবে, আমার নোংরা মাখবে। এটা মাঝে মধ্যে করতে হবে। এবার প্রত্যেকটা মানুষের লেয়ার দেখে তার কি আছে সেটা দেখে আমরা সেট করে দিই যে সে কতক্ষণ করবে। প্রত্যেকটা মানুষের জীবনে 3টে এক্সারসাইজ দরকার, ভালো করে বোঝো। এই যে আমাদের হেডকোয়ার্টার কোনটা, ব্রেন, ভাবো আমরা যা কিছু করেছি সব শরীরের জন্য, এই যে স্নান করেছি, জামা কাপড় পরেছি, কিসের জন্য করছি, বডির জন্য, শরীরের জন্য। আমরা ব্রেনের জন্য কিছু করেছি, বডির জন্য করেছি, ব্রেনের জন্য করেছি, এটা বোঝো, হেডকোয়ার্টার ব্রেন, কিন্তু ব্রেনের জন্য আমরা কিছু করিনি। হলো, বুঝেছি, আচ্ছা এবার একটা ভিডিও দেখাবো, এটাই আমার শেষ। তো তোমরা করবে, আর কোথায় পাবে, ওই যে বললাম রাজর্ষি কয়েল টক্স খুঁজবে, পেয়ে যাবে অনেক টেকনিক্স। আচ্ছা এইটা কিন্তু করবে, তাহলে তোমাদেরকে ওই যে ভামারি বললাম, এই টেকনিকটা বললাম, এই যে তোমাদের এই যে বললাম কুবের মুদ্রায় বললাম, কুবের মুদ্রাতে এটা করে প্র্যাকটিস করবে 1 মিনিট ফিলিংসটাকে, এইগুলোতে কনসেন্ট্রেশন পাওয়ারকে অনেক 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 বাড়িয়ে দেবে, বোঝাতে পারছি। আচ্ছা এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখে আমরা শেষ করব। আচ্ছা দাদা, ওই একটু আমার ভোট একটু বার করে দিন, যারা বসে আছেন প্রত্যেককে করতে হবে, এই ভিডিওটা কিন্তু অনেক কিছু বলে। আচ্ছা আমি দুটো ভিডিও দেখাবো, সরি আমি দুটো ভিডিও দেখাবো, একটা ভিডিও হচ্ছে যারা মাইন্ড ট্রেনিং করে, এটা প্রথমটা তাদের জন্য, এটা কিছু করতে হবে না, শুধু দেখার। কি দেখবে, এই যে এখানে মায়েরা বসে আছেন, সেই জন্য মায়েদের জন্য একটা ভিডিও, আর তারপর একটা ভিডিও রেখে শেষ করে দেবো। এই ভিডিওটা দেখো, যারা মাইন্ড ট্রেনিং করে, বুঝতে পারছো, এই যে আমরা ডাইরেক্টলি লোককে বলি যে আমি কিছু করি না, আমি পারি না, যে বললাম নেগেটিভ কথা বলবে না, এই যে তোমরা সবাই দেখলে, দেখো একটা ছোট বাচ্চা সে নেগেটিভকে কি করে পজিটিভে কনভার্ট করে দিচ্ছে, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, চোখে জল এসে যাবে, খুব ফিলিংস নিয়ে দেখবে। এটা হচ্ছে প্রথমটা, হচ্ছে বুঝবে, গিয়ে নেগেটিভ বলা ছেড়ে দেবে। কেন না, এই যে তোমাকে বললাম মন শোনে, নেগেটিভ বললে দেখলে তো যে হাতটা বেড়ে গেল, আচ্ছা ওটা টেকনিক্স ইউটিউবে পাবে, আবার ভালো করে দেখে নেবে, আর তারপরে কিছু করতে দেবো, সেটা তোমরা সবাই মিলে করবে। আচ্ছা এই ভিডিওটা দেখ, দেখো এখন মাকে নিয়ে বলতে আসছে দিব্য। আমার মা সবাইকে ইনজেকশন দেয়, আমার মা একজন ডক্টর। এখন বলতে আসবে জু। আমার মা একজন ফ্যাশন ডিজাইনার, আমাদের একটা শোরুম আছে, সেখানে অনেক ড্রেস পাওয়া যায়। থ্যাংক ইউ। এবার বলবে নিধি। আমার আম্মা একটা বড় স্কুলে টিচার,
আমার মা একজন ডাক্তার। আমার যখন অসুখ হয় তখন মা আমাকে স্যুপ খাইয়ে দেয়, আমি ভালো হয়ে যাই। আমার মা একজন ফ্যাশন ডিজাইনার। মা আমাকে সাজিয়ে দেয়, চুল বেঁধে দেয় আর সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দেয়। আমার মা বেস্ট টিচার। মা আমাকে সায়েন্স প্রজেক্টে হেল্প করে। মা আমাদের বাসার বস। বাসার সব কাজ মা একাই করে। আমার মা একজন হাউস ওয়াইফ। আই এম প্রাউড অফ মাই মাদার। এই অডিটোরিয়ামে হাততালিটা কোথায় গেল? একজন এরকম এরকম করছে, আমরা সবাই একে অপরের দিকে তাকিয়ে আছি। আবারও বলি, এই যে আমার ভালো লাগছে, এই যে ওর চোখ থেকে জল এসে যাচ্ছে, কিন্তু হাততালি বেরোচ্ছে না। দেখুন, অনেকজনের চোখে জল এসে গেছে, চোখ থেকে জল চলে আসছে, এতটা ফিলিংস এই ভিডিওটার মধ্যে। কিন্তু আমরা কেন তাকিয়ে আছি, অন্যেরা কি ভাববে? এটা একটা বড় প্রশ্ন ছিল মাইন্ড ট্রেনিং এর, যে অন্যেরা কি বলবে, অন্যেরা কি ভাববে। এই জন্য আমরা সব জায়গায় আটকে গেছি, সেই প্রশ্নটা আলোচনা করতে পারলাম না। এই যে অনেকেরই হাততালি দিতে ইচ্ছা করছে কিন্তু দিতে পারছি না, অন্যেরা কি ভাববে, বোঝাতে পারছি? এখান থেকে বেরিয়ে এসো। এবার লাস্ট ভিডিও, তোমরা সবাই কিছু করবে, সবাই করবে, করতে হবে। ভিডিওটা দেখে কিন্তু কিছু বলছে করার জন্য। ভালো করে দেখো ম্যাডাম, টিকা ঠিক। আরে ফটা কামে সবাইকে করতে হবে, কিন্তু এখানে বোকার মতো বসে থাকলে হবে না, বুঝতে হবে। আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, ম্যাডাম যেটার উপরে বলেছেন সেটার উপরে ভিডিওটা। Respect your nation if you cannot respect your national anthem. Respect your national anthem. Respect your nation. এবার সবাই বসে পড়ো। এবার তোমরা যে এতক্ষণ ধরে আমাকে সময় দিয়েছো, প্রত্যেকে দিয়েছো, টিচাররা আছেন, মাতাজিরা আছেন, আমাদের এসডিও ম্যাডাম আছেন, আরো সবাই মঞ্চের উপরে বিশিষ্ট বক্তারা আছেন, সবাই আছেন। তোমাদের যদি ভালো লেগে থাকে, এবার আমি আমার জন্য একটা হাততালি চেয়ে বুঝব। এবার যার জন্য আমি এখানে এসেছি, যে মাতাজি, আমি এখানকার যিনি বড় মাতাজি, বড় মাতাজি না ডাকলে তো আমি আসতে পারতাম না, পারতাম কি? তোমরা কিছু পেয়েছো কি, কিছু শিখতে পেরেছো কি? আচ্ছা, যারা পিছনে বসে আছেন, এই সময়টা কি একটু ভালো লাগলো, একটু ভালো করে কি কাটলো, কিছু কি পেলেন, মনে হলো কি? যদি মনে হয় যে সব ভালোটাই ঠাকুরমা স্বামীজির, আর যদি কোনো খারাপ থাকে সেটা আমার, যদি কোনো কারোর খারাপ লেগে থাকে, যদি একটুও খারাপ থাকে, সেই খারাপটা হচ্ছে আমার, আর যদি অনেকটাই ভালো লেগে থাকে সেটা সবটাই ঠাকুরমা স্বামীজির, আর তার মাধ্যম, যাদের মাধ্যম দিয়ে তিনি এসছেন এই মঠে, যিনি বড় মাতাজি, তার জন্য আমরা সবাই উঠে, যে মাতাজিদের জন্য, যে মাতাজিরা বসে আছেন, সকল মাতাজিদের জন্য আমরা সকলে একবার উঠে দাঁড়িয়ে হাততালি দেব, যদি ভালো লেগে থাকে।
আমাদের আশ্রমের তরফ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে আমরা ডক্টর রাজশ্রী কয়েলের জন্য আরো একবার জোরে একটা হাততালি চাই। অসংখ্য ধন্যবাদ ডক্টর রাজশ্রী কয়েলকে, সত্যি শ্রী শ্রী ঠাকুরমা এবং স্বামীজির কৃপায় এরকম একজন মানুষ আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন, আমরা অনেক কৃতজ্ঞ রইলাম তার প্রতি।